বিশ্বজুড়ে রাজবাড়ি টিভি রাজবাড়ি টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত। রাজবাড়ি সদর উপজেলার বরাট ইউনিয়নের কাসরন্দ কবরস্থান এলাকা থেকে একটি পাইপ গান, এক রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করার পাশাপাশি দুইজন যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো সদর উপজেলার ছোট নূরপুর চামড়াপাড়া গ্রামের ফরিদ শেখের ছেলে মামুন, একই গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে নাজমুল শেখ। রাজবাড়ি থানার ওসি তদন্ত ইফতেখারুল আলম প্রধান জানিয়েছেন, গত শুক্রবার রাত 11:30টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের কাসরন্দ কবরস্থান এলাকায় থানা পুলিশের সদস্যরা অভিযান পরিচালনা করেন। ওই সময় স্থানীয়দের সহযোগিতায় মামুন ও নাজমুলকে তারা গ্রেপ্তার করে। একই সাথে তাদের কাছ থেকে একটি পাইপ গান, এক রাউন্ড গুলি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করে। গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করার তৎপরতা চালাচ্ছিল বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানান, এ ঘটনায় শনিবার রাজবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ি এর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।